আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ইউনিক ভাবে আমি কাউনের চালের ভাপা পিঠা বানাবো। আর কাউনের চালের ভাপা পিঠা আমরা ছোটবেলা খেয়েছি, এটা গ্রাম বাংলার ঐতিহ্য, আর এটা খুবই সহজ আর খুবই মজারও একটা রেসিপি। আমি একটা বাটি নিয়েছি, এখানে 1.5 কাপ কাউনের চাল নিলাম। আর এই কাউনের চালটা, এটা সিদ্ধ কাউনের চাল, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। যেহেতু আমাদের এলাকায় এখন খুব একটা কাউনের চাষ হয় না, তো এটা আমি বাজার থেকে এনেছি। এটা আতপ বা সিদ্ধ যে কোনো চাল দিয়ে ভাপা পিঠা বানানো যায়। আর আমি এটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম, এটা 3-4 বার কোসলিয়ে কোসলিয়ে এটা আমি ধুয়ে নিব। তারপরে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এই তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আমি পানি ঝরিয়ে নিব। আধা ঘন্টা পরে আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর এটা কিন্তু বেশ ঝরঝরা। এবার এটা আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিব। আর 1.5 কাপ চাল দিয়ে বেশ 6-7টা পিঠা বানানো যাবে। আমি ব্লান্ডারে জারে নিয়ে নিচ্ছি। এই তো এগুলো আমি ব্লেন্ড করে নিলাম, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে গুড়া। আমি সেম ভাবে সবগুলা করে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে আমি মিলিয়ে নিব। আর এটা যেহেতু ভেজা, সেই জন্য অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে, যেন এটা আঠালো না হয়ে যায় বা ঝরঝরাও বেশি না হয়। ভাপা পিঠা আমরা যেভাবে আতপ চাল দিয়ে করি, এটা কিন্তু সেম ভাবেই করতে হবে। এই তো আমি এভাবে গুলিয়ে নিলাম। এবার একটা ছেঁকনি নিয়েছি, এর মধ্যে আমি চেলে নিলব। এই তো এভাবে আমি চেলে নিব সবগুলা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমি একটু অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারি নাই। আমি বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছি। আশা করি আপনাদের সাথে আমার প্রতিদিনই অনলাইনে দেখা হবে ইনশাআল্লাহ। তো আমি সবগুলা চেলে নিলাম। আর আমি এখানে গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি, আমি নারকেল কোরায়া নিয়েছি, এখানে সাদা কাপড় নিয়েছি, সাদা কাপড় দিয়ে এটা আমি বানিয়ে নিব। একটা ছোট্ট পিরিজ নিয়েছি, এই পিরিজে আমি বানাবো। আপনারা চাইলে স্টিলের বাটি, মাটির ঢাকনা বা যে কোনো পিরিজ বাটিতেই বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে অল্প কাউনের গুঁড়াটা দিয়েছি, আর তারপরে গুড় দিয়েছি, নারকেল দিলাম। গুড়টা কিন্তু কম বেশি করে আপনারা দিতে পারবেন, যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। তবে কাউনের চাল এমনি একটু মিষ্টি মিষ্টি হয়, সেই পরিমাণে আপনারা দিতে পারবেন। আর এটা আমরা ছোটোবেলায় অ্যাভেলেবল খেয়েছি, এখন যেহেতু গ্রামেও থাকা হয় না আর গ্রামে এই চালটা খুব একটা চাষও হয় না আমাদের এলাকায়, তো এটা আমি অনেক দিন পরে বাজার থেকে এনেছি। আর এটা আমি আজকে আপনাদের সঙ্গে বানানোটা শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবো। আমার একটা বানানো হয়ে গেছে, এবার আমি আর একটা বানিয়ে নিচ্ছি, সেমভাবে আমি আর একটা বানিয়ে নিব। এই তো আমি এটাও বানিয়ে নিচ্ছি, গুড় নারকেল দিলাম, এটাতে আমি নারকেলটা নিচে দিয়েছি, গুড়টা উপরে দিলাম, দিয়ে আমি এভাবে এটা উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর আমি এখানে কয়েকটা বাদাম দিব, এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি। এই তো কয়েকটা আমি বাদাম দিলাম। এবার আমি একটা কাপড় দিয়ে এটা রেডি করে নিলাম। এবার এটা আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিব, অর্থাৎ বানিয়ে নিব। আমি একটা সিলভারের হাঁড়িতে পানি দিয়েছি, পানিটা কিন্তু বলক উঠে এসেছে। এর মধ্যে আমি একটা ছেঁকনি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আস্তে করে পিঠাটা মাঝখানে বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। এই তো আমি আস্তে করে পিরিচটা উঠিয়ে নিয়েছি। আর কাউনের চালে এখানে তৈরি করতে হলে একটু খেয়াল রাখবেন, এটা একটু আঠালো কম হয়, সেজন্য এটা খুব সাবধানে দিতে হবে আর আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। আর এটা গরম গরম খেতেই বেশি মজা, এটা ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরা হয়ে যায়, সেজন্য আপনারা এটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। আর আমার একটা বানানো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।
এই তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি পেছলারে পিছন দিক দিয়ে উঠিয়ে নিয়েছিলাম এই জন্য, কারণ এটা যেহেতু একটা ছেকনি দিয়েছি এটা বেশ গরম হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আরেকটা দিয়ে দিলাম। এটা একটু আস্তে উঠাইতে হবে। এই তো আমি সেম ভাবে আরেকটা দিলাম, আর কাপড়টা আমি আস্তে করে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম, আর আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই জন্য এটা উঠাইতে সুবিধা হয়, এটা গরম হয়ে যায় না সেই জন্য। আর আমার এটাও কিন্তু বানানো হয়ে গেছে। এই তো উঠিয়ে নিলাম, আমি একদম কাছে থেকে গরম গরম ঢেলে দেখাচ্ছি। এটা দেখেই কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে। এটা আমার মা খালাদের রেসিপি, অনেক বছর পরে আমি বানালাম। হয়ে গেছে আমার সবগুলা বানানো। এবার আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাবো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার এখন বিলুপ্তের পথে, কারণ এগুলা এখন খুব একটা পাওয়া যায় না। কাউনের চাল হয়ে গেল আমার বানানো। এবার একটা ভেঙে আমি ভিতরটা দেখাবো কেমন হয়েছে। এই তো আমি একটা ভেঙে নিচ্ছি, ভিতরও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজা হয়েছিল। আপনারা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক মজার একটা রেসিপি। আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।